हेलो गाइज, वेलकम टू मोहिनीस यूट्यूब चैनल। तो कैमन आछो तोमरा सबाई? आशा करी खूब 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 भालो आछो और आमिओ खूब भालो आछि। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, শুভমের ফ্রেন্ডের বিয়ে। তার হচ্ছে সাউথ ইন্ডিয়ান। অ্যাকচুয়ালি কালকে বিয়ে ছিল, কালকে সকালবেলা যেহেতু সাউথ ইন্ডিয়ানদের বিয়ে হয় তো শুভমের অফিসের একটা মিটিং ছিল, ওই কারণে কালকে আমরা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারিনি। আর আজকে হচ্ছে ওদের রিসেপশন। রিসেপশনটা ইভিনিংয়েই হয় আমাদের মতন, তো রিসেপশনটা আজকে আমরা অ্যাটেন্ড করতে পারবো শুভম অফিস থেকে চলে আসলে, তারপরে আমরা বেরোবো। তো চলো, আমি একটু রেডি হয়ে নিই। আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি একটা ফিশ কাট গাউন পরবো। তো চলো রেডি হওয়া যাক, নাহলে দেরি হয়ে গেলে শুভম খুব বকবে। আজকে ক্যাব অলরেডি বুক করা হয়ে গেছে। ওকে, তো চলো স্টার্ট করে দিই। আমার আজকে ইচ্ছা হলো চুলটা আমি একটু হালকা কার্লস করে রাখবো, যেহেতু গাউনটা পরছি ওর সাথে হালকা কার্লসটা ভালোই লাগবে। কিন্তু নিজের চুলে নিজে কখন আমি কার্লস করিনি, তো ওটা একটু আমার ভয় লাগছিল। আর আমি একটু ম্যানিয়া আছে ছ্যাঁকা খাওয়ার, তাই জন্য আমি অনেকটা টাইম ধরে ধীরে সুস্থে চুলটাকে কার্লস করেছি। আর এত লম্বা চুলে কার্লস করতে আমার হাতটাও ব্যথা হয়ে গেছে, নিজের চুলে মানে হাত পিছনের চুলগুলো হাত পাচ্ছিলাম না। তো অনেক ধীরে সুস্থে কষ্ট করে কার্লস করার পর আমি স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এতক্ষণ ধরে চুল করেছি বলে মেকআপের টাইমটা খুব শর্ট হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না মেকআপের। নেক্সট টাইম তোমাদেরকে মেকআপের ভিডিওটাও শেয়ার করবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর শুভম যেহেতু আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই জন্য সারা রাস্তা ওর অফিসেরই কাজ কমপ্লিট করতে করতে যাচ্ছিলো। বারবার অফিস থেকে ফোন আসছিলো এটা কী করবো ওটা, তো ওগুলোই হ্যান্ডেল করছিলো। তো এই করতে করতে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর বিয়ে বাড়িতে পৌঁছে ও বেচারা এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাই বাঁধছে, কোট পরছে। তো ফাইনালি পৌঁছালাম এই যে সেই বিয়ে বাড়ি। অনেকটা রাস্তা আমাদের ঘর থেকে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের পৌঁছাতে এখানে। আর এখানে শুভমের এমবিএ কলেজের দুটো ফ্রেন্ড এসছে, আরও ফ্রেন্ডরা আসবে, ওরা এখনো এসে পৌঁছায়নি। তো আমরা তা করতে এসে এদেরকে গিফটটা দিয়ে দিই। তো চলো গিফটটা দিয়ে আসি। তো গিফট দিয়ে চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম এমবিএ কলেজের আরও কিছু ফ্রেন্ড আসবে শুভমের। তো এটা হলো ডোনাদি বাঙালি, আর এটা হলো ডিম্পি আসামের। তো আমি তো ব্যাঙ্গালোরে আসার পরে কাউকে যদি একটু বাঙালি দেখতে পাই এত শান্তি লাগে, ও বাঙালি 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 ফিল আসে। তারপর আমরা চলে এলাম স্টলের দিকে। এখানে হচ্ছিলো আলু টিক্কি চাট, এখানে ছিল ফুচকা, এখানে ছিল আইসক্রিম আর পানের স্টল, এগুলো ছিল স্টলে। তো আমরা এখানে স্টলে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা হলে এলাম। তো এখানে এখন কেক কাটিং হচ্ছে, এটা কোনো প্ল্যান ছিল না, সব বন্ধুরা মিলে এটা সারপ্রাইজ দিয়েছে। আর এদেরকে কেক কাটতে দেখে, এদের মানে আজকে স্পেশাল ডেটা দেখে আমি আমাদের বিয়ের দিনগুলো খুব মিস করছিলাম, মনে পড়ছিল খুব যে আমরাও খুব মজা করেছিলাম এই দিনটা, আমরাও এরকম খুব ভালো করে সেলিব্রেট করেছিলাম। আর এখানে শুভমকে বারবার দেরি করছিল যে ইয়ে ডন ইয়ে ডন, তো শুভমও কিন্তু খুব ভয় খাচ্ছিলো, দেখ আমাকেই দেরি কেক করছে, দেখ আমি ডন ঠিক আছে। তো শুভম আর গুপ্তা মিলে একটা গান রিকোয়েস্ট করেছে, ওই গানটা যেই স্টার্ট করেছে ওরা তো খুব মজা করেছে, আর ওদেরকে দেখে আমরাও খুব মজা করেছি। Oh.
চলে এলাম খেতে। এখানে বেশ কলা পাতা ধুয়ে এর মধ্যে দিয়েছিল সাবুর পায়েস, তারপরে নৈবেদ্যের মতন ওটা কিছু একটা, তারপরে আচার নুন, তারপরে চলে এলো দহিবাড়া, তারপরে দুধের রসের মধ্যে গজা ভেজানো, তারপরে গোলাপজামুন, আর এখানে দিয়েছিল চিলি বেবিকর্ন, তারপরে দিয়েছিল মাশরুম পকোড়া, আর ওখানে দিয়েছিল সাম্বারের চাটনিটা, আর এখানে দিয়েছিল কেরালা স্পেশাল ধোসা, তারপরে ফ্রাইড রাইস, রাজমা, আর নান দিয়েছিল, কিন্তু নানের সাথে পনির ছিল বলে আমি নিলাম না, কিন্তু তারপর আর কিছু এলোই না। তো আমি তারপরে কী করবো, এইরকমই কোনো রকম রাইসটা খেলাম, আর কিছু খেতে পারিনি। আর খাওয়া দাওয়ার পরে এটা একটা রুলস যে যেদিকে খাওয়া হয় সেই দিকেই পাতাটাকে মোড়াতে হয়, সেটা শুভ কাজের ক্ষেত্রে, আর উল্টো দিকে যদি মোড়ায় তাহলে সেটা মরা বাড়ির ক্ষেত্রে। তো অনেকটা রাত হয়ে গেছে, এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। শুভমের কাল আবার অফিস আছে, তো আমরা এখন বেরোলাম, বাইরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, চলো ঝটপট গাড়িতে উঠে পড়ি, যেতেও অনেকটা টাইম লাগবে। চলো এখন আমি চলে এসেছি ঘর, আর অনেকটা রাতও হয়ে গেছে, আর কাল শুভমের অফিস আছে, তো এবার ঝটপট ফ্রেশ হয়নি, দিয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা ওঠা আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।